মুহূর্ততে আমার ছাত্রছাত্রী লগত আমার প্রত্যেকগৰাকী জনসাধারণক জনাইছো এটা খুবই গুরুত্বপূর্ণ খবর। 20 জানুয়ারির পর রাজ্য প্রতিদিনে 12,000 লোক আক্রান্ত হব কোভিডত। চলিত মাহত রাজ্য কোভিড লব ভয়ঙ্কর রূপ। কোভিডর তৃতীয় ডো আরম্ভ হব চলিত মাহত। 20 জানুয়ারির পর প্রতিদিনে 12,000 লোক আক্রান্ত হব অসমত। আর কোভিডক লৈ সতর্কবাণী অসমর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বি শর্মার। আর প্রতিদিনে রাজ্য আক্রান্তর সংখ্যা বৃদ্ধি হয়ে গেছে। এইফালে রাজ্য প্রতিদিনে দুগুণ হারত বৃদ্ধি পাই আছে কোভিড সংক্রমণ। আর কাইলের পর কোভিড পজিটিভ রোগ ধরা হব ওমিক্রন আক্রান্ত হিসাবে, এই কথা জানিবলে দিছে অসমর মুখ্যমন্ত্রীগুলো। আর ওমিক্রনের পরীক্ষা প্রক্রিয়া দীঘলীয়া হওয়ার বাবে এই সিদ্ধান্ত লৈছে অসম সরকারে। এফালে আজির দিনটলৈকে অসমত ওমিক্রন আক্রান্তর সংখ্যা 9 জনলৈ বৃদ্ধি পাইছে। আর রাজ্য বিগত দিন সময়তকৈও 3 গুণ হারত বৃদ্ধি পাব কোভিড আক্রান্তর সংখ্যা। আর 10 বছর তলর শিশুকো কোভিড টেস্ট করার নির্দেশনা জারি করেছে রাজ্য সরকারে। আর এইবার ভ্যাকসিন নোলা শিশুসলক ওমিক্রনের লক্ষ্য হয়ে পড়ব। আর ভ্যাকসিনের ক্ষেত্রে অধিক তৎপর অসম সরকার। আর চিকিৎসালয় বাদ দিয়ে কোনো রাজসভা অনুষ্ঠানত ভাগ লোব নারিব ভ্যাকসিন নোলা ব্যক্তিয়ে। আর নিয়ম ভঙ্গ করলে আইনি ব্যবস্থা লব অসম সরকারে। আর চলিত মাহত রাজ্য কোভিড লব ভয়ঙ্কর রূপ। আর 20 জানুয়ারির প্রতিদিনে 12,000 লোক অসমত আক্রান্ত হব। আর কোভিডক লৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাবধান বাণী। ইফালে অসমর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় জানিবলৈ দিছে যে যোৱাবাৰত কোভিডত আক্রান্ত হলে বিনামূল্যে চিকিৎসা করা হয়েছিল, কিন্তু এইবার বিনামূল্যে নাপাব। যিসকল দরিদ্র সীমারেখার অর্থাৎ যিসকলৰ বিপিএল এপিএল কার্ড আছে সেইসকল হয়তো বিনামূলীয়া চিকিৎসা পাব। ইয়াত কৈছে যে দরিদ্র সীমারেখার তলর রোগীয়ে লাভ করব কোভিডর বিনামূল্যা চিকিৎসা। আর যিসকলে অলপ উন্নত সেইসকলক বিনামূলীয়া চিকিৎসা করানো হয়। আর অসমর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় শুক্রবারে ঘোষণা করে যে রাজ্য সরকারে কেবল দরিদ্র সীমারেখার তলর বিপিএল শ্রেণীর অন্তর্গত লোকসকলে বিনামূলীয় কোভিড চিকিৎসা প্রদান করব। আর এখন সংবাদমেল সম্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় লগে কয় যে 8 জানুয়ারির পর রাজ্যখন নৈসান্ধ্যায়নের সময় সলনি করা হয়েছে। আর নৈসান্ধ্যায়নের সময় নিয়া 10 বজার পর পুয়া 6 বজালে সলনি করা হয়েছে। আর জানুয়ারির 8 তারিখে পুয়া 6 বজার পর আরম্ভ করে আর কেবল সম্পূর্ণ চিটাকরণ করা লোকসল হোটেল রেস্টুরেন্ট সরকারি কার্যালয় শপিং মল মাল্টিপ্লেক্স প্রবেশ করবলে অনুমতি দিয়া হব। আর লগতে রেস্টুরেন্ট সমূহ সম্পূর্ণ চিটাকরণ করা ব্যক্তির হইতে 1% আসনের হইতে কাম করবলে অনুমতি দিয়া হব বলে জানাই দিছে। এফালে মুখ্যমন্ত্রীগুলি 8 জানুয়ারির পর সকল জেলার 5ম শ্রেণীলৈকে প্রাথমিক বিদ্যালয়সমূহ বন্ধ রাখার নির্দেশনা জারি। আর লগতে কামরূপ মহানগরত 8ম শ্রেণীলৈকে সকল বিদ্যালয় 8 জানুয়ারির পর 30 জানুয়ারিলৈকে কোনো শারীরিক শ্রেণীর অনুমতি দিয়া নহব বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় জানিবলে দিয়ে।